এই বাজেট বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র কথাটি বলেছেন চর্মন আইপির এবং কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে এবং কি প্রিয় শ্রোতা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন যে বাজেটে লুটের নতুন পরিকল্পনা করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাজেট নিয়ে তিন নেতার তিন ধরনের বক্তব্য সবাইকে বলব না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন পারলে শেয়ার করে দিবেন আপনারা সকলেই জানেন আজকে কিন্তু বাজেট হয়েছে তো কি বাজেটের বিষয়টি নিয়ে চরমে পীর কী বলতেছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলতেছে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কী বলতেছে মূলত তিনটি নিউজ আজকে আপনাদের সাথে একসাথে করেছি সবাইকে বলবো ভিডিওটি একটু লম্বা হতে পারে কিন্তু ভিডিওটির ধৈর্য সকালে দেখবেন শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন আর কথা না বাড়াই নাসির অফিস এই একটু ফলো করে দেবেন এই সংসদের জাতীয় বাজেট বার্ষিক লুটপাটের বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব বৃহস্পতিবার ছয় জুন বাজেট প্রতিক্রিয়ায় চরমোনাইয়ের পীর এ মন্তব্য করেন রেজাউল করিম বলেন যে সরকার নিজেই সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ডামি নির্বাচনের মাধ্যমে গদি দখল করে নেয় বিচার বিভাগে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেয় এমন রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেটও বৈধ নয় যে বাজেট ঘোষণা করা হয়েছে তা বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র এটি বলেছেন শরমোনাইফের আরও কি বলতেছে চলুন তিনি বলেন ঋণ নির্ভর বাজেটের সর্বোচ্চ বরাদ্দ ঋণের সুদ প্রদানেই চলে যাবে অর্থাৎ এ বছরের আগে বারো বিলিয়ন ডলারের আন্তর্জাতিক ও অভ্যন্তরী ঋণের সুদ পরিশোধ করতে হবে যা মোট রাজস্ব আয়ের প্রায় এক তৃতীয়াংশ সাহেব চরমনে বলেন দেশ ও জনগণের কল্যাণে এই সরকার কোনো কাজ করেনি লুটপাটের জন্য বিদেশ থেকে নেওয়া ঋণ জনগণের উপর চাপিয়ে দিয়েছে সরকার এই ঋণের দায় বিগত পনেরো বছর যারা অবৈধভাবে ক্ষমতায় থেকে লুটপাট করেছে তাদেরকেই নিতে হবে ইসলামী আন্দোলনের আমির মুফতি রিজাউল করিম এই সরকারের ঘোষিত নতুন বাজেট জনগণের উপর নতুন করে দ্রব্য মূল্যের খড়ক চাপিয়ে দেওয়ার বাজেট বলেও মন্তব্য করেন তিনি বলেন যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন ব্যারেল প্রতি পাঁচ ডলার কমেছে তখন এই সরকার লিটার প্রতি পাঁচ টাকা বাড়িয়ে জনগণকে বিষিয়ে তুলেছে তিনি বলেন রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংসকারী এবং ধরনের রাজনৈতিক বৈধতাবিহীন সরকার বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না তিনি বলেন যে সরকারি কাজে ব্যয় কমানো কিংবা আর্থিক খাতের সংস্কার নিয়ে এদের কোনো উদ্যোগ নেই এদের আগ্রহ উৎপাদনশীল উন্নয়ন প্রকল্পে আচ্ছা এই বাজেট নিয়ে ওবায়দুল কাদের সাহেব কি বলতেছে সেটিও চলুন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করে তো সবাইকে বলবো ভাই নিউজটি শেয়ার করে দেবেন হ্যাঁ আর আমাদের নাসির অফিসিয়াল পেজটি একটু ফলো করে দেবেন চলুন ওবায়দুল কাজের সাহেব কী বলতেছে শুনি সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে ওবায়দুল কাদের সংকটের এই সময়ে এবারের বাজেট গণমুখী হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার ছয় জুন বিকেলে বাজেট উত্থাপনের পর জাতীয় সংসদ ভবনে বাজেট প্রক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি সেতুমন্ত্রী বলেন যে সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে দলের নির্বাচনী ইস্তেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনা নিয়ে বাজেট দেওয়া হয়েছে কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি ওবায়দুল কাদের বলেন নির্বাচনী ইস্তেহার অনুযায়ী বাজেট প্রণয়ন করা হয়েছে প্রাধান্য দেওয়া হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কর্ম কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোপরি বাজেট বাস্তবসম্মত হয়েছে এটা হলো ওবায়দুল কাদের সাহেবের কথা এদিকে বৃহস্পতিবার ছয় জুন দুপুরে দেশের ওই ইতিহাসের সবচেয়ে বড় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এটি দেশের তেপ্পান্নতম ও আওয়ামী লীগ সরকারের পঁচিশতম বাজেট গতবারের তুলনায় ছত্রিশ হাজার কোটি টাকা বেশি ধরা হয়েছে দুই হাজার থেকে পঁচিশ অর্থবছরের বাজেটে সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার শীর্ষক বাজেটের আকার সাত লাখ ছিয়ানব্বই হাজার নয়শো কোটি টাকা এবারের বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দুই সাল বা চব্বিশ সাল অর্থ বছরের চেয়ে এবারের বাজেটের আকার বাড়ছে চার দশমিক ছয় শতাংশ এটি দেশের তেপ্পান্নতম আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পঁচিশতম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট বাজেটের জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ আশি হাজার কোটি টাকা বাজেট ঘাটতি দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা চলতি দুই হাজার তেইশ ও চব্বিশ অর্থবছরের তুলনায় বাজেটের আকার চার পয়েন্ট বাষট্টি শতাংশ বাড়ানো হয়েছে বাজেটের বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ সাতাইশ হাজার দুইশো কোটি টাকা ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা এছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পনেরো হাজার চারশো কোটি টাকা এই বাজেটের বিষয়টি নিয়ে আবার মুখ খুলেছে বিএনপির টপ লেভেলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় দর্শক শ্রোতা চলুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী মন্তব্য করেছে সেটিও শুনি তো সবাইকে আবারও বলছি যারা এখন আমাদের নাসির অফিসিয়াল পেজ ফলো করেন একটু ফলো করে দিন আর ভিডিওটি শেয়ার করে দিন চলুন তিনি কি বলতেছে শুনে আসি তিনি বলছে যে বাজেটে লুটে লুটের নতুন পরিকল্পনা করা হয়েছে জাতীয় সংসদের প্রস্তাবিত দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ অর্থবছরের বাজেট প্রসঙ্গে এক প্রক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সংকটকালে দেশ এখন লুটেরাদের কবলে এই বাজেটও হয়েছে লুটেরাদের জন্যই বাজেটে নতুনভাবে লুটের পরিকল্পনা করা হয়েছে প্রস্তাবিত তথাকথিত বাজেটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি তিনি বলেন আয়ের যে সব খাত দেখানো হচ্ছে তাতে সাধারণ মানুষের উপর গিয়ে যে বোঝাটা পড়বে এর ব্যয় মেটানোর জন্য যা করবে সেটাই সাধারণ মানুষের উপর গিয়ে পড়বে অর্থাৎ এই বাজেট হলো বিদেশ থেকে এবং বাংলাদেশের অভ্যন্তরের ব্যাংক থেকে ঋণ নির্ভর সবটাই গিয়ে পড়ছে মানুষের উপর বাজেটের সবচাইতে খারাপ দিক হলো এখানে কর্মসংস্থান তৈরির মতো কোনো নির্দেশনা নেই পুরো বাজেটটি মেঘা প্রকল্পের এবং মেগা চুরি ও দুর্নীতির জন্য করা হয়েছে সুতরাং এটি শুধু তথাকথিত গণবিরোধী নয় এটি বাংলাদেশ বিরোধী বাজেট বৃহস্পতিবার ছয় বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন তিনি আরও বলেন যে মানুষ এই বোঝা আর টানতে পারছে না একদিকে চরম মূল্যস্ফীতি বিশেষ করে খাদ্যদ্রব্যের যে দাম বৃদ্ধি পেয়েছে সেটা তাদের জন্য সহনীয় না কয়েকদিন আগেই পেট্রোল ডিজেল বিদ্যুৎ এসব জিনিসের দাম বেড়ে গেছে বাজেটের পর আবারও এসবের দাম বাড়বে আইএমএফের সঙ্গে চুক্তির ফলে প্রতি বছর চারবার করে দাম বাড়বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন যে এই যে বাড়তি পয়সা আমরা কী জন্য দিচ্ছি বিদ্যুৎ খাতে যে চুরি হয়েছে সেটা সবাই জানে তারপরে কুইক রেন্টাল থেকে শুরু করে আমদানির কাছ থেকে বিদ্যুৎ কেনাসহ সবগুলোই তাদের অর্থাৎ সরকারের পকেট ভারী করছে কই রূপপুর প্ল্যান্ট তো আর এগোচ্ছে না কই রূপপুর প্ল্যান্ট তো আর এগোচ্ছে না কোথায় গেল পায়রা বন্দর ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজগুলো কোথায় গেল উনি প্রশ্ন করেছেন তিনি সরকারের সমালোচনায় বলেন কোন রাস্তায় আপনি সাধারণ মানুষের সমস্যার সমাধান করেছেন মানুষ তো আর পারছে না বহু মানুষ কিন্তু শহরে ছেড়ে গ্রামে চলে যাচ্ছে কারণ তারা ঢাকা শহরে আর টিকতে পারছে না আর গ্রামে গিয়েও বিপদে পড়েছে সেখানে কর্মসংস্থান তাদের নেই তিনি সরকারের বৈধ আয় এবং কালো টাকা সাদা করার ক্ষেত্রে করের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন যে যারা অন্যায়ভাবে আয় করে তাদের উপরেই তো পুরো চাপটা পড়ে অন্যায়কারীদের জন্য কিছু হয় না দেখুন না কি করে একজন সহকারী কর্মকর্তা হাজার হাজার কোটি টাকার সম্পদ করে সেনাবাহিনীর সাবেক প্রধান কী করে এত সম্পদ তৈরি করে এখানে তো গেলে ঘটনা দুটো ঘটনা এমন অনেক ঘটনা আছে চারিদিকে তাকালিয়ে দেখবেন এই যে মালয়েশিয়ায় কর্মীরা যেতে পারল না এটা সুশাসনের অভাব এবং সরকারের চরম ব্যর্থতা এখানে সরকারের পাঁচ থেকে চার থেকে পাঁচজন সংসদ সদস্য জড়িত কোথায় যাবে মানুষ তাদের দাঁড়ানোর জায়গা নেই তিনি বলেন এই সংবা এই সংসদ তাদের তারাই সরকারি দল তারাই বেসরকারি দল ডামি নির্বাচনের মাধ্যমে এটি হয়েছে পত্রিকায় দেখলাম একদল সংসদ সদস্য বিএনজির উপর আলোচনা শুরু করলে তাকে থামিয়ে দেওয়া হয়েছে তার মানে সেখানে জনস্বার্থে কোনো কিছু বলা যাবে না শুধুই স্থতি আর স্থতি প্রিয় দর্শক শ্রোতা এটি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মূলত এই তিনটি ভিডিও একসাথে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন নাসির অফিসিয়াল পেজটি এখনও যারা ফলো করেননি অবশ্যই প্রতিনিয়ত ধরনের সকল নিত্য নতুন আপডেটগুলো পেতে অবশ্যই ফলো করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি করে শেষ করছে আবারও দেখা হবে কথা হবে নতুন করে টপিক নতুন করে ভিডিও নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ